হ্যালো গাইস, আজকে আমি নিয়ে এসেছি কিভাবে আপনি আপনার পণ্যটি অরিজিনাল অর প্যাক এটি টেস্ট করবেন। সো আপনি আপনার পণ্যের মাধ্যমে এটি টেস্ট করতে পারেন। সো আমরা বিভিন্ন ধরনের মোবাইল ইউজ করে থাকি, বিভিন্ন কোম্পানির মোবাইল ইউজ করে থাকি, বাট আমরা এটা বুঝতে পারি না আমার পণ্যটি কি অরিজিনাল অর প্যাক। সো আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার পণ্য দিয়ে অরিজিনাল অর প্যাক বুঝতে পারবেন। অনেকে অরিজিনাল মোবাইল কিনা এটা টেস্ট করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকে, এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর দেখতে পায় যে অ্যাপ্লিকেশনগুলো কাজ করছে না। সো আজকে আমি দেখিয়ে দেবো আপনি আপনার মোবাইলে থাকা ব্রাউজারের মাধ্যমে কিভাবে খুব সহজে অরিজিনাল ফোন টেস্ট করতে পারবেন। সো আমাদের ফোনটি অরিজিনাল অর কপি এটি টেস্ট করার জন্য আমাদের ফোন থেকে আইমি নাম্বারটি বের করে নিতে হবে। তো আইমি নাম্বারটি যেভাবে আপনি বের করে নেবেন, আপনি প্রথমে আপনার কল বুকে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে ডায়াল করবেন *#06#, এটি লেখার পর সাথে সাথে দেখতে পারবেন আপনার আইমি নাম্বারটি শো হচ্ছে। এখানে হচ্ছে আপনার যে দুইটি আইমি নাম্বার শো হবে, একটি হচ্ছে IME1, একটি হচ্ছে IME2। তো এখান থেকে যে কোনো একটি আইমি নাম্বার আপনি কপি করে নেবেন। এখান থেকে ডাইরেক্টলি কপি করা যায় না, আপনারা একটি কাগজে অথবা আপনার ফোনে অন্য একটি ফোনে এই আইমি নাম্বারটি লিখে নেবেন। নেওয়ার পর আমরা আবার ব্যাগে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। সো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ওপেন করার পর আমরা এখানে লিখব IME.info। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি ওইখান থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেন। সো আমি এখান থেকে আইমি লিখে ফেলছি। সো IME.info লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো হবে। সো এই ওয়েবসাইটটি একটু স্ক্রল ডাউন করার পর দেখতে পারবেন আপনার আইমি নাম্বারটি কীভাবে টেস্ট করতে হয়, মানে আইমি নাম্বারটি কীভাবে বের করতে হয়। সো এখানে 3D আকারে কিছু ইনফরমেশান লেখা আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো এখান থেকে আমরা প্রথমে চলে যাব। তো এখানে বলছে ইন্টার আইমি, আই মিন আপনার যে 15 ডিজিটের আইমি নাম্বারটি আছে এখানে ইন্টার করতে বলতেছে। তো আমি এখান থেকে আমার আইমি নাম্বারটি ইন্টার করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো IAM NOT A ROBOT। এখানে IAM NOT A ROBOT-এ ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর আপনার যখন টিক মার্কটি চলে আসবে তখন আপনি এখান থেকে চেকে ক্লিক করবেন। সো চেকে ক্লিক করার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন আপনার ফোনের নামটি শো হচ্ছে, আর আপনার ফোনের মডেলটিও শো হচ্ছে, আর এখান থেকে ট্রেক আইডি, মানে আপনার ফোনের যেসব ট্রেক আইডি আছে ওইগুলো শো হচ্ছে। সো আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করার পর দেখতে পারবেন আপনার ফোনের আইমি নাম্বার, আর হচ্ছে কি আপনার ফোনের ব্র্যান্ড, আই মিন আপনি কোন ব্র্যান্ডের সেট ইউজ করেন, আর আপনার ফোনের মডেল শো হচ্ছে। সো এখান থেকে দেখতে পারবেন আপনার সেটের ফন্ট সাইজটি দেখাচ্ছে, মানে আপনার সেটের সামনের যে ডিসপ্লে সাইজটি ওইটি এখানে একটি ছবি আকারে দেওয়া আছে। তারপর আরও একটু স্ক্রল ডাউন করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন বেসিক ইনফরমেশান, আপনার ফোনের যেসব বেসিক ইনফরমেশানগুলো আছে সেইগুলো এখানে শো হচ্ছে। তো এখানে আমি আরেকটা কথা বলি, যেখানে সকল ইনফরমেশান কারেক্ট আসে না, যেমন আমার এখানে র্যাম হচ্ছে 8 GB, আমার ফোনের এখানে দেখাচ্ছে 4 GB, আর আমার এখানে ফোন স্টোরেজ হচ্ছে 128 GB, এখানে দেখাচ্ছে মাত্র 64 GB। তো এটি নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই, এটি আপনার সবগুলো ইনফরমেশান রাইট আসে না, তো ম্যাক্সিমাম ইনফরমেশানই আপনার এখানে রাইট আসে। সো আপনি যখন এগুলো দেখতে পারবেন আপনার ছেলের ইনফরমেশান এবং আপনার ছেলের পিকচারটি এবং আপনার ছেলের আইমি নাম্বারটি এখানে মিলে যাচ্ছে, তার মানে হচ্ছে আপনার ফোনটি অরিজিনাল। আর যদি আপনার আইমি নাম্বারটি উঠানোর পর যদি রং আসে, আই মিন ইনভাইট আই মিন লেখা আসে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ফোনটি ফেক। সো আপনার ফোনটি প্যাক এটি বোঝার পর আবার আরেকটা সমস্যা হচ্ছে, আপনি যখনই আপনার আইমি নাম্বারটি লেখেন, লেখার পর আপনি এখান থেকে চেকে ক্লিক করার পর আপনি অন্য মডেলের ফোন চালান, আপনার সামনে চলে আসে আর অন্য একটি মডেলের ফোন, তার মানে হচ্ছে আপনার আপনি যে ফোনটি চালান ওই ফোনটি হচ্ছে প্যাক, তো অন্য ফোনের আইমি তারা ইউজ করছে। তো এইভাবে খুব সহজে আপনি আপনার ফোনের চেক করে নিতে পারেন অরিজিনাল অর প্যাক। তো এখান থেকে আপনারা চাইলে আরও আপনার ছেলের মোর ইনফরমেশন
দেখে নিতে পারেন আপনার ফোনে আরও যে যেসব ইনফরমেশন দেওয়া আছে ওইগুলো দেখে নিতে পারেন। সো এভাবে আপনি খুব সহজে আপনার ফোনের যেসব অরিজিনাল অথবা ফেক আর অথবা আপনার ফোনটি কোন কোম্পানির কী আশেপাশে সবগুলো আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। সো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।